এসে গেছিস? সেই সাদা পাটালি আসতে হলো তো তোকে, হ্যাঁ? না ঘুরেই দেখালি, হ্যাঁ? আরে বাবা, পা পা পাপ তো বাপকে ছাড়ে না, ঠেলার নাম বাবাজি, আসতে হলো তো সেই। শুভঙ্কর কোথায়? ঘরে আছে। ওকে তো ডাকো না, শুভঙ্কর, শুভঙ্কর। ডেকে তো লাভ নেই, ও তো তাড়াতাড়ি করতে পারবে না, ডেকে লাভ কি আছে? ময়না ডাকো না, ওকে একটু ডাকো, আমার ভীষণ দরকার, আমার হাতে খুব কম সময় আছে, একটু ডাকো না ওকে। কি হলো এত চেঁচামেচির, কি হয়েছে? ও আপনি? শুভঙ্কর, শুভঙ্কর আমার হাজবেন্ডের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, একটা অপারেশন করতে হবে, ডক্টর চ্যাটার্জি, ডক্টর প্রদীপ তো কেউ রিস্ক নিতে চাইছে না। শুভঙ্কর, আমি 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 তোমায় রিকোয়েস্ট করছি, শুভঙ্কর আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি যদি, কিন্তু আপনি তো জানেন আমার ডাক্তারি করা বারণ, আর সেটা আমি লিগালি করতে পারি না। শোনো না, শোনো না শুভঙ্কর, তোমাকে আমি হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, আমার হাজবেন্ড বাঁচবে না, বাঁচবে না আমার হাজবেন্ড, আমি হাত জোর করছি তোমাকে। হাত জোর করে তো কোনো লাভ নেই, আমার বাজে ডাক্তার এই কাজটা করতে পারবে না, এটা বেআইনি। আর বেআইনি কাজ করলে আমার বাজে ডাক্তারকে আবার পুলিশ ধরে নিয়ে যাবে, তখন শুভঙ্কর, শুভঙ্কর তুমি নার্সিং হয়ে চলো, তাহলে আমার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে, তুমি শুধু অপারেশন থিয়েটারে থাকবে তাহলেই হবে। লোকে তোমায় ধন্যন্তরী বলে শুভঙ্কর, তুমি ছুলে নাকি একটা রোগী সুস্থ হয়ে যায়। আমার হাজবেন্ড ছাড়া আমার কেউ নেই শুভঙ্কর, ও ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই, ও বাঁচবে না শুভঙ্কর, ও বাঁচবে না, তুমি ছুলে রোগী সুস্থ হয়ে যায়, তোমার হাতে আজ অব্দি কোনো পেশেন্ট মরেনি।